আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোনাস কুকিং ওয়ার্ল্ড। আজ আপনাদের জন্য দারুণ হেলদি এবং রিফ্রেশিং একটি ড্রিঙ্কস করে দেখাবো, আর সেটি হচ্ছে পাইনঅ্যাপেলের জুস। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি একটা আনারস কেটে নিয়েছি, আনারসগুলোকে এভাবে টুকরো করে নিয়েছি। ডেকোরেশনের জন্য আছে এখানে লেবু আর পুদিনা পাতা, আছে ঠান্ডা পানি, পুদিনা পাতা, একটা কাঁচামরিচ, সামান্য বিট লবণ, হাফ চা চামচের মতো চাট মশলা, 2 টেবিল চামচের মতো লেবুর রস, আছে 2 টেবিল চামচের মতো চিনি, আর কিছু চিনি আছে ডেকোরেশনের জন্য। আপনারা যারা ডায়েটে আছেন তারা চাইলে চিনিটাকে টোটালি স্কিপ করতে পারেন। একটা ব্লেন্ডারে জার নিয়ে নিচ্ছি, জারে কিছু আনারস নিয়ে নিয়েছি, পুদিনা পাতা আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি বিট লবণ, দিয়ে দিচ্ছি চাট মশলা, চাট মশলা না থাকলে স্কিপ করতে পারেন, দিয়ে দিচ্ছি চিনি, 2 টেবিল চামচের মতো লেবুর রস, আর দিয়ে দিচ্ছি বরফ ঠান্ডা পানি। ঢাকনা লাগিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আমার ব্লেন্ড করা হয়ে গেছে, এখন এগুলোকে একটু ছেঁকে নিচ্ছি। একটা বাটিতে চালনি দিয়ে নিয়েছি, এখন জুসগুলোকে একটু ছেঁকে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন জুসের গ্লাসটা একটু ডেকোরেশন করে নিব, একটা লেবু গ্লাসের মাথায় এভাবে একটু মেখে নিচ্ছি। এখন চিনিগুলোকে এভাবে লাগিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। দেখুন গ্লাসটা দেখতে কতটা সুন্দর লাগছে। আরেকটা গ্লাস ঠিক একইভাবে আমি রেডি করে নিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল। আমি ড্রিঙ্কসগুলোকে গ্লাসে ঢেলে নিয়েছি। এখন একটা লেবু লাগিয়ে নিচ্ছি, লেবুতে একটা পুদিনা পাতা, এভাবে গেঁথে দিচ্ছি জাস্ট ডেকোরেশনের জন্য। আরেকটা পুদিনা পাতাও আমি সেমভাবে আরেকটি গ্লাসে লাগিয়ে দিচ্ছি। যারা ডায়েটে আছেন তারা চিনিটা স্কিপ করে মধু অ্যাড করতে পারবেন। এই গরমে আনারসের জুসটি হতে পারে দারুণ হেলদি অ্যান্ড ডিলিশিয়াস একটি জুস। যারা আনারসের জুস তেমন পছন্দ করেন না তারা একবার হলেও এই জুসটি করে খেয়ে দেখবেন, আশা করছি অনেক ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরবর্তী কোনো রেসিপি নিয়ে। টিল দেন সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।